রাজ্যের প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগীরা পাচ্ছেন না বেড। প্রচণ্ড শীতের মধ্যেও মেঝেতে থেকে পরিষেবা নিতে হচ্ছে রোগীদের। রোগীর সাথেও কষ্টের মধ্যে পরিষেবা নিতে হচ্ছে রোগী ও তাদের আত্মীয়দের। এই ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে রোগীর পরিবারদের মধ্যে। কবে নাগাদ রোগীদের বেড দেওয়া হবে তাও হলফ করে বলতে পারছে না হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। স্বভাবতই রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত দুদিন ধরে মেঝেতে থেকে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে এক রোগীকে। এতে করে রোগাক্রান্ত ব্যক্তির সাথে অসুস্থ হচ্ছেন বাড়ির লোক। কয়দিন ধরে আছেন? বেড পাইছেন না? কি কয় সিস্টার? তারা এতে রোগীর কষ্ট হইতেছে না? কিরকম কষ্ট হয়? কোনখান থেকে আইছেন? রোগীর সমস্যা কি? আসার পর থেকে নিচেই বেড দিছে না। গত তিন দিন ধরে জিবি হাসপাতালের মেঝেতেই পরিষেবা নিতে হচ্ছে রানীরবাজার এলাকার এক রোগীকে। কবে নাগাদ তাদেরকে বেড দেওয়া হবে এ নিয়ে চিকিৎসক বা নার্স কেউ কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না। তারা বিষয়টি দেখেও না দেখার ভান করে চলেছেন বলে অভিযোগ করেন রোগীর আত্মীয়রা। রোগীর কষ্ট হইতেছে না? নিচে তারা একটা কষ্ট তো হইবে বুঝেন না, ক্লোরোডাউন তো কষ্ট হয়েছে। ব্যাডের কথা কইছিলেন নি তারা? নাই, ব্যাডে নেই। যে পরিষেবা দিতেছে পরিষেবা উন্নত হয়েছে না আগের থেকে? আর ডাউন ডাউন নিচে গেছে পরিষেবা? আগের তুলনায় উন্নত হয়েছে নি হসপিটালে? হ্যাঁ, করতে কিছু হয়েছে আগের তুলনায়? খারাপ হয়েছে না? ভালো হয়েছে? খারাপ হয়েছে না? ভালো হয়েছে আগের তুলনায়? আগে যেমন দেখছি ভালোই আছে, অনেক তেমন দেখি কেন তোর। তুই ব্যাট ছাড়া কষ্ট হয় নিচে? কষ্ট হয়েছে তো, কষ্ট না, ঠান্ডা আছে, এই ভাঙা গ্লাস গ্লাস দিয়ে বাঁধা যায়। তবে জিবি হাসপাতালের এই পরিস্থিতি আজ নতুন অতীতেও এই ধরনের পরিস্থিতি প্রত্যক্ষ করা গেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অভিমত হচ্ছে, যেহেতু রাজ্যের সব মহকুমা থেকে জিবি হাসপাতালে রোগী আসে তাই এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।